সাকিব সম্পর্কে কটূক্তি করার আগে নিশ্চয় অনেকবার ভাবা উচিত ছিল যে আমি কার সম্পর্কে কি বলছি। এটা হচ্ছে যে এটা হচ্ছে রায়ান রাফির বোঝা উচিত কিংবা রায়ান রাফি ভুল বুঝতেছে, কারণ হচ্ছে যে একজন সুপারস্টার ভক্তরা যে কতটুকু ক্রেজি হতে পারে সেটা হয়তো বা রায়ান রাফি বুঝে গেছে কিংবা নিশ্চয় বুঝে গেছে। আমার কথা হচ্ছে যে সাকিব নিশো অনেক সিনিয়র, এটা মানতে হবে। আর সাকিব ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার ইন বাংলাদেশ, রাইট, এটাও মানতে হবে, বাস্তবকে মেনে নিতে হবে। আর নিশো হচ্ছে যে অনেক জুনিয়র, নিশো ছোট, হয়তো বা বুঝেনি কিংবা বুঝেই হয়তো বা করেছে কিংবা না বুঝেই করেছে, এটা নিশোর বলা উচিত হয়নি কিংবা করা উচিত হয়নি। আর সাকিব সম্পর্কে কটূক্তি করার আগে নিশোকে অনেকবার ভাবা উচিত ছিল যে আমি কার সম্পর্কে কি বলছি। আমার মনে হয় ছোট ভাই নিশো শুধু নেবে নিজেকে, হয়তো বা বুঝেনি না। আমার কাছে মনে হয় নিশো ইজ পারফেক্ট ফর টিভি মিডিয়া, আমি যা চিন্তা করি, আমি যা মনে করি, কোনো সন্দেহ নেই, দের ইজ নো ডাউট, বিকজ সাকিব ইজ অনলি ওয়ান, ওয়ান অ্যান্ড অনলি সাকিব খান, এখন হিট, এটা বাস্তব মেনে নিতে হবে। উপরওয়ালা যাকে একবার টানে তাকে কেউ নিচে নামাতে পারে, এটাই স্বাভাবিক। এটা হচ্ছে রায়ান রাফির বোঝা উচিত কিংবা রায়ান রাফি ভুল বুঝতেছে, কারণ হচ্ছে যে একজন সুপারস্টারের ভক্তরা যে কতটুকু ক্রেজি হতে পারে সেটা হয়তো বা রায়ান রাফি বুঝে গেছে কিংবা নিশো বুঝে গেছে। এখন সাকিব খান সুপারস্টার, ওর ভক্তরা নানান রকম সাকিব খান সম্পর্কে কিছু বাজে কিছু মন্তব্য করলে ওরা প্রোটেকশন দিবে কিংবা ওরা প্রতিবাদ জানাবে, এটাই স্বাভাবিক, কারণ দেয়ার ব্লাইন্ড সাপোর্টার অফ সাকিব খান, রাইট। না আসলে সেলিম ভাই তো নাটক মিডিয়ার লোক, তাই না? ফিল্ম মিডিয়ার লোক ইজ টোটালি ডিফারেন্ট ফ্রম নাটক মিডিয়া, এটা স্বাভাবিক ব্যাপার। সেলিম ভাই অনেক কমফোর্টেবলভাবে কাজ করছে কিংবা আমরা একসাথে কাজ করছি খুব ভালোভাবে, কোনো প্রবলেম হয়নি। প্রিয়তম গল্পটা সুন্দর, তারপরে ফিনিশিংটা অনেক সুন্দর, যার জন্যে আসলে আমরা বাঙালি যাতে আমরা খুব ইমোশনাল, শেষ দৃশ্যটুকু বাঙালি জনগণের বাঙালি ভিউয়ার্সদের হৃদয়ে গেঁথে গেছে, এই জন্যই ছবিটা আমার মনে হয় সুপারহিট হয়েছে। আর হিমেল নতুন ডিরেক্টর হিসেবে খুব ভালো করেছে, মানতে হবে, একটা কোয়ালিটিফুল কাজ অবশ্যই তার রেজাল্ট ভালো পাবে, এটাই স্বাভাবিক আমরা মনে করি। আমি আসলে আমি ট্যুর করতে ভালোবাসি, বাইক চালাতে ভালোবাসি, আমি বাইক লাভার বলতে পারেন, আমি বাইক নিয়ে সারা বাংলাদেশ ঘুরি, আমি আমার দেশের বাড়ি বগুড়া, আমি প্রায় প্রায় বগুড়া যাই উইকেন্ডেতে। যাই হোক, বরাবরের মতন ঈদের পরের দিনের পরের দিন থার্ড ডেতে আমি খাগড়াছড়ি গিয়েছিলাম আমার পাঁচ বন্ধু মিলে পাঁচটা মোটরসাইকেল নিয়ে। আমি ঈদের পরে ওইখানে অ্যাক্সিডেন্ট করি, সাত দিন মেডিকেলে ছিলাম, তারপরে এখন ঢাকায় আসছি, ঢাকায় এসে এখন বাসায় রেস্টে আছি, যার জন্য আমি একটা ছবি দেখেছি সেটা হচ্ছে প্রিয়তম, এটা তিনবার দেখেছি, তিনবার আমার বন্ধুদের রিকোয়েস্টে, আত্মীয় স্বজনের রিকোয়েস্ট। পরের ছবি অবশ্যই দেখবো লালসারি, তারপরে দেখবো ক্যাসিনো, তারপরে দেখবো সুরঙ্গ। এক্স্যাক্টলি অভিনয় করিনি। আর দুই নম্বর কথা, এত আলোচনা এত সমালোচনা সুরঙ্গ নিয়ে, যার জন্য এটা লিস্টের একটু পরেই রেখেছি।